দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে একাশি জন চেয়ারম্যান সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনশো ষাট জন জনপ্রতিনিধি আটশো ছেচল্লিশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয় কুমিল্লার লাকসাম উপজেলার শুধু পাঁচটি ইউনিয়ন নয় সদস্য ও সংরক্ষিত সদস্য পদেও প্রার্থী না থাকায় এগুলোতে কোনো নির্বাচন লাগছে না দ্বিতীয় ধাপের নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলার পাঁচ ইউনিয়নে ছিল আওয়ামী লীগের একক প্রার্থী সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের চুয়াল্লিশটি পদেও প্রার্থী ছিলেন ৪৫ জন একজন প্রার্থী তা প্রত্যাহার করে নেয় কোন নির্বাচনী লাগছে না এই উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কেবলমাত্র একজন করে হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা দুই দশের বিধি একুশ মোতাবেক সংশ্লিষ্ট প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বরিশালের আগলঝাড়ার পাঁচ ইউনিয়নের সবকটিতে অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নেও চেয়ারম্যান পদে নির্বাচন লাগছে না নির্বাচন কমিশনের হিসেবে এ পর্যন্ত চেয়ারম্যান পদে পাঁচশো জন সংরক্ষিত নারী সদস্য পদে একশো জন এবং সাধারণ সদস্য পদে এক জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এখনও সাতশো পঁচিশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন তিন হাজার জন প্রথম ধাপে তিনশো চৌষট্টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাহাত্তর জন চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আবির ডিবিসি ডেস্ক সাম্প্রদায়িক হামলার মামলায় আট আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার শুনানি শেষে এই আদেশ দেন রিমান্ড মঞ্জুর হওয়া আট আসামির মধ্যে ইলিয়াস ও মনির হোসেন রিদারকে চার দিন বেলাল তিন দিন নূর মোহাম্মদ হুমায়ুন কবির সুজন ও কামাল হোসেনকে দুই দিন করে এবং বেলাল হোসেন সুমনের একদিনের রিমান্ড মঞ্জুর করা আদালত এদিকে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ হাতিয়া ও বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে মোট দুশো জনকে গ্রেপ্তার করা হলো এদিকে মন্দির ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামের ভদ্ররহাট ফ্লাইওভারে দুটি পিলারে ফাটল হয়নি বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স দুপুরে প্রকল্প ব্যবস্থাপক মনির হোসেন জানান তাদের একটি টিম সকালে পরিদর্শন করেছে আরও পরীক্ষা নিরীক্ষা করার পর প্রকৃত ঘটনা জানা যাবে তবে প্রাথমিক পর্যায়ে এটিকে ফাটল নয় বলে দাবি প্রতিষ্ঠানটির এর আগে সোমবার রাতে ফ্লাইওভারের দুটি পিলারে ফাটল দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার রাতে ফ্লাইওভারের মোহড়ার অংশে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয় আমরা প্রাথমিক পর্যায়ে যে কলামগুলোতে যে ফাটল দেখতে পাচ্ছি সেই ফাটলটা অরিজিনালি কোনো ওই ফাটল না এই ফাটলটা হলো ফাটলটা না এটা হলো কনস্ট্রাকশন জয়েন্ট এখানে যে কলামগুলো কাস্টিং করছে এবং কলামের সাথে যে ডেস্ক ক্লাবের যে কাস্টিংয়ের যে জয়েন্ট শার্টারিংয়ের যে জয়েন্ট ছিল সেই শার্টারিংটা প্রপার পজিশনে ছিল না কাস্টিং করার সময় ডিসপ্লেস হয়ে গেছিলো যার কারণে একটা অফসেট সৃষ্টি হয়েছে